শিরিক করা, পুরা রমজান রোজা রাখছে, ঈদের দিন নিজের আব্বার কবর জিয়ারত করছে, কবর জিয়ারত করতে পারে মাশাআল্লাহ ভালো, এরপরে আরেক আব্বার কবরে গেছে, প্রথমে আপন আব্বার কবর জিয়ারত করছে, এরপরে গেছে আরেক আব্বার কবর। তো যাক, সমস্যা নাই, কবর জিয়ারত খারাপ না, কিন্তু জিয়ারত করতে গিয়ে আবেগে ছোট্ট করে একটা সিজদা দিয়ে, আবেগ ওই আব্বারে আবেগে একটা সিজদা দিয়ে দিচ্ছে, তাহলে কি আছে না সব গেছে, ব্যাস আমলনামা বরবাদ। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার কাছে, আপনার পূর্ববর্তী নবীদের কাছে এই মর্মে ওহি পাঠানো হয়েছে, যদি আপনি শিরিক করেন নবী, যদি আপনি শিরিক করেন নবী, যদি আপনি শিরিক করেন আপনার আমলনামা সব বরবাদ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। তো গেল চার নাম্বার, শিরিক করলে আমলনামা বরবাদ, চার গেল। পাঁচ নম্বর, আল্লাহর দিনকে অপছন্দ করা, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহর দিনকে কি করা, অপছন্দ করা। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম, এটা এই কারণে তারা অপছন্দ করেছে মা ওই জিনিস, আনজালাল্লাহ যা আল্লাহ নাজিল করেছে, ফাআহবাতা আমালাহুম, ফলে আল্লাহ তাদের আমল বরবাদ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। একজন ব্যক্তি সব ভালো লাগে, তার নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, রোজা রাখেন আলহামদুলিল্লাহ, হজ করেন আলহামদুলিল্লাহ, যাকাত দেন আলহামদুলিল্লাহ, শুনলাম আপনি নাকি সুদ খান, দেখেন ইসলামের বিধিবিধান সবই ভালো লাগে, ব্যবসায়ও হালাল লভ্যাংশ, টাকাটা লাভ হইলে এটা হালাল হয়, আচ্ছা সুদের লাভটা হালাল হইব না কেন হুজুর বলেন, শুনেন মানে তো কি কয়, ইসলামের সব বিষয়গুলোই ভালো লাগে, শুধু সুদের এই লাভটা, তো ব্যবসায়ও লাভ সুদেও লাভ, তো সমস্যা কোথায়, এর মানে আল্লাহর এই বিধানটা তার পছন্দ না, শেষ শেষ সব শেষ। ভাই, যারা সুদের কারবারে আসেন বা গুনাহ করেন, দোয়া করি ফিরে আসেন, এটা বললেন না যে এটা আমার পছন্দ না, আল্লাহর সবই পছন্দ করতে হবে, আল্লাহ যা বলছে এটা স্বেচ্ছায় আপনার এটা পছন্দ হতেই হবে আপনার, তো সব বরবাদ হয়ে যাবে। ছয় নাম্বার, আল্লাহকে নারাজ করে এমন জিনিসের অনুসরণ যদি করেন আর আল্লাহ একটা জিনিস খুশি এটা আপনি অখুশি, তাহলে আপনার আমলনামা বরবাদ। এটা হলো ছয়। সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম, এটা এই কারণে তারা অনুসরণ করেছে ওই জিনিসের যা আল্লাহকে নারাজ করে দেয়, আর আল্লাহর সন্তোষজনক বিষয়কে তারা অপছন্দ করেছে, ফলে আল্লাহ তাদের আমল বরবাদ করে দিয়েছে। এগুলো ছয়। সাত, আল্লাহর রাস্তায় বাধা দিলে আমল নামা বরবাদ। সূরা মুহাম্মদের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা লাইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়ুহবিতু আমালাহুম, যারা কুফরি করে আল্লাহর রাস্তা থেকে যারা বাধা দেয়, ওয়া শাক্কুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যারা রাসূলের বিরোধিতা করে, লাইয়াদুরুল্লাহ শাইআ, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, ওয়া সায়ুহবিতু আমালাহুম, আল্লাহ তাদের আমলগুলা বরবাদ করে দিবে, নাউজুবিল্লাহ। আট নাম্বার, এটা বলতে হবে, বলেন, আল্লাহর সাথে নবীর সাথে বেয়াদুবি করা, আল্লাহ নবীর সাথে বেয়াদুবি করলে আমলনামা বরবাদ। এই বেয়াদুবি বর্তমান যুগে বিভিন্ন, এখন তো আর নবীজি নাই, এখন হবে কিভাবে, আল্লাহরে নিয়ে উল্টা পাল্টা কথা বলা বেয়াদুবি করা, নবীরে উল্টা পাল্টা কথা বলা এটা বেয়াদুবি করা, নবীর ব্যঙ্গ করা এটা বেয়াদুবি, নবীর ব্যঙ্গ যারা করে তাদেরকে যারা সমর্থন করবে তারাও নবীর সাথে বেয়াদুবি করে, নবীজির সাথে বেয়াদুবি সামিল। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন্নবী, হে ইমানদারগণ, নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করবা না, ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বাদিকুম লিবাদ, তোমরা একজন আরেকজনের সাথে যেমন জোরে কথা বলো, নবীর সামনে এভাবে কথা বলবো না, এই মিয়া ওই মিয়া আমরা বলতে পারি, নবীর সামনে এমনি বলা যাবে না, জোরে কথা বলা যাবে না, একজন আরেকজনের যেমনি কথা বলো, আমার নবী, আরে আমার নবী তো, আমার নবীর সামনে এমনি বলতে পারো না,
তো বর্তমান যুগে আমার নবীর শানে মহব্বত প্রদর্শন করতে হবে, আমার নবীর শানে কোনো বেয়াদবিমূলক আচরণ কথা ইত্যাদি বলা যাবে না। আবার এখন আমরা যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আপনার ইসলাম বহির্ভূত কিছু করি না, যারা আমাদেরকে বলা হয় আমরা নবীজির দুশ্মন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, মূলত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক তারা, নবীর কথা অনুযায়ী চলে যারা, মূলত নবীর কথার বাহিরে চলেও যারা নিজেদেরকে বলে আমরা আশেক, এরা আশেক না, এরা রসুলের দুশ্মন, চলে উল্টা পাল্টা, আর পা আমরা নবীজির আশেক, আর আমরা সঠিকটা সঠিকভাবে চললেও আমাদেরকে বলা হয় দুশ্মন। যেমন এটা বিভিন্ন মাস আসলে বোঝা যায়। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার লম্বা আলোচনা আছে, বিভিন্ন মাস নিয়ে লম্বা আলোচনা আছে, আশা করি আপনারা দেখছেন, দেখে থাকবেন যে আসলে নবীর আশেক মূলত কারা। তো গেল আট নাম্বার, আল্লাহর সাথে নবীর সাথে বেয়াদবি করা যাবে না। কেন? আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা জানবাও না যে তোমাদের আমলনামা সব বরবাদ হয়ে যাবে। নয় নাম্বার বলেন, সৎকা করে খোটা দেওয়া, সৎকা করে খোটা দিলে সব শেষ। তোরে না গত বছর 2000 টাকা দিলাম, আপনি দিতে গেছি দিই কিরে, তুই এমনটা করলি 2000 টাকা ভুলে গেছ, আপনি কে গেছি দিতে সৎকার টাকা তো দিয়ে আবার কয় দিছি ভুলে গেছ। আবার অনেকে জাকাতের টাকা দেয়, এটা আবার কয় রে না 10,000 টাকা জাকাত দিলাম। জাকাত যারে দিছেন আপনি এটা বলেন কেন? জাকাত যারে দিছেন এটা তো হেরি পাও না, এটা আপনার টাকা না। জাকাত যেটা দেয় না দিয়া বলে কি হেরে জাকাত দিচ্ছ, জাকাত দিছেন মানে এটা কি আপনার টাকা না? মনে রাখবেন, জাকাত যারা দেন এটা আপনার টাকা না, যারে দিছেন এটা উরি। ঠিক বলছি, জাকাতের খাতা আছে না, তো জাকাত যারা পাবে এটা তো তাদের, এটা আপনার না। আপনি আবার বুক ফুলায় বলেন কোন আমি 5 লাখ দিছি, আপনি কি কইছে তো 5 লাখ দিছেন মানে যদি দিয়া থাকেন আলহামদুলিল্লাহ, তো যাদেরকে দিছেন তারাই পাও না, না আপনার না। কিছুদিন আল্লাহ আপনাদের দিছিল এটা আপনি হেফাজত করছেন, এখন যারটা তারে পাওনা বুঝাই দিত, খাতা আছে তো এটা দিয়ে দিছেন, আর দিয়ে আবার বলতে যায়। সূরা বাকারা 264 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, খোটা দিয়ে আর কষ্ট দিয়ে সৎকাগুলা নষ্ট করে দিও না, খোটা দিয়ে আর কষ্ট দিয়ে সৎকাগুলা নষ্ট করে দিও না, হলো 9 নম্বর। 10 নম্বর, আল্লাহর ব্যাপারে অমূলক কথা বললে আমলনামা বরবাদ। কি কথা? অমূলক। অমূলক কথা কারে বলে? আমার দিকে তাকাইলে বুঝবেন, তাকে আল্লাহ মাফ করবে না, নাউজুবিল্লাহ করেন, মানে আমি নির্দিষ্ট কাউকে বললাম তাকে আল্লাহ মাফ করবে না, এটা আল্লাহর ব্যাপারে অমূলক কথা। আল্লাহ কাকে মাফ করবে না মাফ করবে এটা আল্লাহ জানে। হ্যাঁ, এরকম বলা যায় যে যারা এই অপরাধ করবে তাদের দিকে কেয়ামতের মাঠে আল্লাহ তাকাবে না, এই করবে না সেই করবে, এটা এইভাবে ওয়াজ করা যায়, এটা বলা যাবে না যে অমুক। মুসলিম শরীফের বর্ণনা সহিহ মুসলিমে 2621 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 3033টা হবে মোট হাদিস সংখ্যা। জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদাসা, নবীজি বর্ণনা করেছেন, আন্না রাজুলান ক্বালা, এক ব্যক্তি বলেছে, আল্লাহি আল্লাহর কসম, লা ইগফিরুল্লাহু লি ফুলান, আল্লাহর কসম আল্লাহ অমুককে ক্ষমা করবে না। এক ব্যক্তি শপথ করে বলছেন আল্লাহর কসম আল্লাহ আব্দুর রহিমকে ক্ষমা করবে না, এরকম শপথ করে বলে ফেলছে। তো আল্লাহ বলে যে মান যাল্লাযি ইয়াতাআল্লা আলাইয়া আল্লাহ ইগফিরু লি ফুলান, তার এই সাহস কেমনে হইলো আমার ব্যাপারে এই কথা বলা যে আমি আমার অমুক বান্দাকে ক্ষমা করব না? আল্লাহ বলে মান যাল্লাযি ইয়াতাআল্লা আলাইয়া আল্লাহ ইগফিরু লি ফুলান, তার সাহস কেমনে হইলো এই কথা বলা যে আমি আমার অমুক বান্দাকে ক্ষমা করব না, ইন্নি কদ গফারতু লি ফুলান, ও যেহেতু বলছে ক্ষমা করব না, যাও আমি ওকে ক্ষমাই করে দিই। আর শোনেন সাথে সাথে, তুমি যেহেতু বলছো ওরে ক্ষমা করব না, এবার তুমি শোনো, আহবাদতু আমালাকা, তোমার আমল নষ্ট করে দিল, তুমি এমন ধারণা আমার ব্যাপারে কেন রাখো? এগুলো 10 নম্বর। 11 নম্বর, গোপনে পাপ করা, গোপনে পাপ করে ক্ষমা না চায়, এইভাবে গোপনে পাপ করে কিন্তু ক্ষমা চায় না। ইবনে মাজা 4242 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আলামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইযাআ, কিয়ামতের ময়দানে আমার উম্মতের একদল তিহামা এলাকার সাদা পাহাড়ের মতো, বিশাল পাহাড়ের মতো আমলের স্তূপ নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, কিন্তু এই আমলের পাহাড় ফায়াজআলুহাল্লাহু হাবা আম্মানসুরা, আল্লাহ বিক্ষিপ্ত ধুলিকণার মতো বানায় দিবে, আমলের পাহাড় এমন ধুলা বানাবে যেটা দেখাও যাবে না। সাহাবীরা অবাক হয়ে বললেন, হুজুর সিফুম লানা ও জাল্লিহিম লানা, হুজুর তাদের বর্ণনা আমাদেরকে একটু দেন, এরা কারা? আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা নাআলামু, যেন আমরা না জেনে তাদের দলে না ঢুকে ফেলি, একটু আমাদেরকে বলেন এরা কারা, জানতে পারলে আমরা এই সমস্ত লোক হব না। নবী বললেন, ইন্নাহুম ইখওয়ানুকুম, তারা তোমাদের ভাই, মানে তোমাদের সম্প্রদায়ের মুক্ত,
অমিন জিলদাতিকুম, তোমাদের মতোই মানুষ, তোমাদের সম্প্রদায়ভুক্ত। ইয়াখুজুনা বিল্লাইল কামা তাখুজুনা, তোমরা রাতের বেলা যেমন ইবাদত করো তারাও করে। তবে ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, যখন এরা গোপনে কোথাও যায়, আড়ালে যায়, হারাম কোনো জিনিস দেখে, হারাম পাপের মধ্যে তারা আড়ালে জড়িয়ে পড়ে, হারাম পাপ কাজে তারা জড়িয়ে পড়ে, সবার সামনে ভালো থাকে, দরজাটা লাগানোর পরেই তার যত পাপ আছে সব শুরু হয়, ইলেকট্রনিক মিডিয়া হোক, অন্য কোনো মাধ্যমে হোক, তার পাপের পাহাড় চলতে থাকে। এই মানুষগুলা কেয়ামতের ময়দানে পাপের আমলের পাহাড় নিয়ে যাবে। কিন্তু আল্লাহ এগুলারে বিক্ষিপ্ত ধুলিকণা বানায়া দিবে, আমলগুলা নষ্ট করে দিবে। তাহলে রমজান পরবর্তী আট নম্বর কাজ ছিল আমলগুলা নষ্ট করব না। আর আমল নষ্ট হয় অনেক কারণে, কয়টা কারণ জানলাম আমরা? এগারোটা। দেখেন আমি এগারোটা আবার বলছি, বইলার নয় নম্বরটা বলবো। রমজান পরবর্তী নয়টা কথা বলার কথা ছিল, আট নম্বরটা চলছে। আট নম্বর হলো আমল নষ্ট না করা। আমল নষ্ট হয় কিভাবে? এগারোটা কথা। এক নম্বর, আল্লাহর কোনো বিধান অস্বীকার করা। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের, এক নম্বর আল্লাহর বিধানকে অস্বীকার করলে তার আমল নামা বরবাদ হয়ে যাবে। দুই নম্বর, প্রদর্শন প্রিয়তা একটা ছিল, যে প্রদর্শন যদি কেউ দেখান, প্রদর্শনের উদ্দেশ্যে যদি কোনো আমল করে তাহলে তার আমল নামাগুলোও বরবাদ হয়ে যাবে। আরেকটা ছিল শিরিক করা, শিরিক করলে আমল নামা বরবাদ। কী করলে বলেন তো? শিরিক করলে, এটা মনে আসেনি? শিরিক করলে আমল নামা কী হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। তো দুনিয়ার চাকচিক্য কামানোর জন্য যারা আমল নামা করবে এগুলাও বরবাদ হয়ে যাবে। এরপরে আল্লাহর দিনকে অস্বীকার করলে আমল নামা বরবাদ হয়ে যাবে। আল্লাহরে নারাজ করে এমন জিনিস যদি কেউ অনুসরণ করে আমল নামা বরবাদ হয়ে যাবে। পরে সাত নাম্বার ছিল, আল্লাহর রাস্তায় যারা বাধা দেয় এদের আমল নামা বরবাদ হয়ে যাবে। আট নাম্বার, আল্লাহ আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করলে আমল নামা বরবাদ। নয় নাম্বার, সৎকা করে খোটা দিলে আমল নামা, মানে সৎকা জাতীয় আমলটা, এটা নষ্ট হয়ে যাবে। দশ নাম্বার, কোনো বান্দার ব্যাপারে এই কথা বলা, অমূলক কথা বইলা, আল্লাহর উপরে এই ব্যাপারে অমূলক কথা বলা যে ওরে আল্লাহ মাফ করবে না, এটা আল্লাহর ব্যাপারে অমূলক কথা, এগুলা বললে আমল নামা বরবাদ। এগারো নাম্বার ছিল, পাহাড়ের মতো আমল করবে, গোপনে পাপ করার কারণে তার আমল নামাগুলা নষ্ট হয়ে যাবে। রমজান পরবর্তী নয় নাম্বার কাজ, শাওয়াল মাসের ছয়টা রোজা রাখা। বলে কি? শাওয়ালের ছয়টা রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান, মুসলিমের বর্ণনা, যে ব্যক্তি রমজানের রোজা রাখে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়ালের ছয়টা রোজা রাখে, কানা কা সিয়াম ইদাহরি কুল্লি, সারা বছর রোজা রাখার সওয়াব, সারা বছর রোজা রাখার সওয়াব হয় এই শাওয়ালের ছয়টা রোজা রাখা। শাওয়ালের ছয় রোজা মা বোনরা যদি রাখে আলাদা রাখবে, আলাদা রাখবে বলতে রমজানে অসুস্থতার কারণে তারা কিছু রোজা রাখতে পারে নাই, এগুলো আলাদা রাখতে হবে, আর শাওয়ালের ছয় রোজা আলাদা রাখতে হবে। অনেক মা বোন আপনার ওই অসুস্থতার ভ্রান্তি রোজা রাখে, ওটার মধ্যে মনে করে ছয় রোজার একটা নিয়ত করে ফেলে, না হবে না, কিন্তু ছয় রোজা আলাদা আর অসুস্থতার যে রোজা ওইটা কিন্তু আলাদা রাখতে হবে। ভাইটা বুঝছেন নি? মা বোনদেরকে বলবেন তাদের আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে যে কয়টা রোজা তারা রাখতে পারেনি রমজানে, তো সেটা আলাদা রাখতে হবে, আর ছয় রোজার ফজিলত চাইলে এই শাওয়ালের ছয় রোজা আলাদা রাখতে হবে। শাওয়ালের ছয় রোজা টানা ছয়টাও রাখতে পারেন, মন চাইলে পুরো শাওয়াল মাস ব্যাপী আপনি যখন পারেন, আজকে রাখলেন, দুই দিন গ্যাপ দিলেন, আবার রাখলেন, এইভাবে গ্যাপ দিয়ে আপনি রাখতে পারেন। এগুলো শাওয়ালের ছয়টা রোজা। তাহলে রমজান পরবর্তী নয়টা কাজ, এক নম্বর পাপ করব না, মনে আছে না? ওই যে পাপের অভ্যাস আমরা যেন যে ছাড়ছি, এই অভ্যাসটা যেন আমরা ধরে রাখতে পারি যে আমরা পাপ করব না। দুই নম্বর, হেদায়তের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করব না। দুই নম্বর, হেদায়তের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করব না। তিন নম্বর, শয়তান থেকে সতর্ক থাকা। চার নম্বর, ফরজ নামাজগুলোর প্রতি যত্নবান হওয়া। পাঁচ নম্বর, কোরআন পরিত্যাগ না করা, নিয়মিত কোরআন পড়া। ছয় নম্বর, বেশি বেশি জিকির করা। সাত নম্বর, আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যাওয়া। আট নম্বর, আমলগুলো নষ্ট না করা। নয় নম্বর, যেটা বললাম, শাওয়ালের ছয়টা রোজা রাখা। আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ যেন আবার জান্নাতে দেখা যাবে এই প্রত্যাশায় আজকে পর্যন্ত। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করে। আচ্ছা, মিম্বরের আমানত যাদের লাগবে আমার সংকলন করা, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ খণ্ড, যাদের লাগবে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন, ওরা আজকে নিয়ে এসেছে অনেকদিন পরে, যাদের লাগবে নিতে পারেন। প্রথম খণ্ডের আলোচনা সন্তানের চৌষট্টির অধিকার, প্রথম খণ্ডে, এটা একদম জামাই বউ যারা নেবেন সবাই মুখস্থ করে ফেলবেন, প্রথম খণ্ডটা একদম দেখে দেখে মুখস্থ করতে অধিকার। দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফুর তাওহীদ, একদম আমি যেভাবে বয়ান করি ওই পদ্ধতিতেই ওখানে সাজানো আছে। তিন নম্বর খণ্ডে আছে হালাল হারাম, কিছু হালাল মুখের সাথে সম্পর্ক, কিছু হাতের সাথে, কিছু অঙ্গপ্রত্যঙ্গের সাথে, কিছু খাওয়ার সাথে, এই হালাল হারাম বিষয়ে লম্বা আলোচনা। তৃতীয় চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর নির্বাচিত ৪৩টা অধিকার, এটা বাসায় নিয়ে দেখবেন জামাই যারা আছেন বিবির হকগুলো আদায় করছেন কিনা, আর বিবিরে পড়ায় দেখবেন উনি আপনারগুলা
টাকা আদায় করছে কিনা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমরা সবাই যেন রমজান পরবর্তী নয়টা কাজ গুরুত্ব সহকারে গ্রহণ করে সেই অনুযায়ী চলতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই যারা কিতাব সংগ্রহ করবেন কিতাবের মালিকানা অন্যদের, কিন্তু গাড়ি আমার না যদিও কিন্তু আমার দায়িত্বে গাড়ি, এই জন্য গাড়ির কাজ ভাঙা যাবে না। কিতাব যাদের থেকে নিবেন সুন্দরভাবে নিবেন, কিতাব নিতে গিয়ে গাড়ির কাজ ভাঙা যাবে না, কাজ ভাঙলে আবার আমার জরিমানা দিতে হবে, এই জন্য আপনারা কাজ ভাঙবেন না। কিতাব যারা সংগ্রহ করবেন সংগ্রহ করতে গিয়ে কাজ ভেঙে ফেলছে, এই জন্য বললাম নবাবগঞ্জ এক জায়গায় কাজ ভেঙেই ফেলছে, এই জন্য যেন কাজ না ভাঙেন একটু সতর্ক থাকবেন। আখির দাওয়ান আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। হুজুর দোয়া করুক, আমি তো মুসাফির না, হুজুর মুরব্বী মানুষ, হুজুরই দোয়াটা করুক। হ্যাঁ আমি তো মুসাফির না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাদা দাড়ি আল্লাহরে আল্লাহ ফিরে দেন, ঠিক আছে। মুরব্বীদের আদেশ আলাম রুফা কল আদব, আর আদব ছিল হুজুর দোয়া করবে এই জন্য দিয়ে দিয়েছিলাম, আর হুজুরের হুকুম আদবের যে হুকুমের মূল্য বেশি এই জন্য দোয়া করতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا معبود مهربان مولا الله مهرباني করে বলিয়ার পুরের এই আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। মাহবুদ মেহরবান মাওলা আজকে আমার আগ পর্যন্ত এলাকার ওলামায়ে কেরাম সহ আল্লাহ দূর দূরান্তের ওলামায়ে হযরত যে আলোচনাগুলো করেছে মাওলা, নিঃসন্দেহে অনেক দামি কথা দামি মানুষরা বলেছে মাওলা, ওই দামি মানুষদের দামি কথার সাথে আল্লাহ টুটাফাটা ভুলে ভরা আমার কথাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ ভুলগুলো মাফ করে দিয়ে আল্লাহ যেই কথাগুলো আমাদের জন্য প্রয়োজন ওই কথাগুলোর উপর যেন আমরা সবাই আমল করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের সিয়াম সাধনা তারাবি সাহারি ইফতারি যে আমলগুলো আমরা করেছি মাওলা, এই আমলগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আমলগুলো যেন আমরা নষ্ট করে না দিই মাওলা। আল্লাহ শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। শয়তানের কুমন্ত্রণা আল্লাহ শয়তানের ধোকা থেকে কুমন্ত্রণা থেকে যেন বাঁচতে পারি তৌফিক দান করেন। আল্লাহ নফসের ধোকা, আল্লাহ দুনিয়ার ধোকা, মানুষের ধোকা, নফসের ধোকা, শয়তানের ধোকা, এই সব প্রকারের ধোকা, বিশেষ করে চার শ্রেণীর দুশ্মনের ধোকা, দুনিয়া নামক দুশ্মন, শয়তান নামক দুশ্মন, মাখলুক নামক দুশ্মন, নফস নামক দুশ্মন, এই দুশ্মনদের ধোকা থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দেন, মেহরবানি করে এলাকার উলামা তুলাবা সুলাহা আওয়াম সর্বসাধারণকে আপনি কবুল করে নেন। আল্লাহ এলাকার মাদারিস মাসাজিদগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ বড় বড় দুটা মাদ্রাসা আছে মাওলা, এই মাদ্রাসাগুলোর সাথে আরও যে মাদ্রাসাগুলো আছে নুরানি থেকে নিয়ে সর্বোচ্চ জামাত পর্যন্ত যে মাদ্রাসাগুলো আছে মাওলা, সমস্ত মাদ্রাসাগুলো ছোট বড় সব প্রতিষ্ঠানগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ দিনই মাদারিসগুলো আপনি কবুল করে নেন। আইম্মে মাসাজিদ মুহতামিমিনে মাদারিস আসাদিজা তুল্লাব যারা আছে আল্লাহ আওয়াম সকলের মাঝে উলফত মোহাব্বত পয়দা করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ রমজান পাবো পাবো অপেক্ষা করলাম, কিভাবে শেষ হয়ে গেল বুঝতেও পারলাম না মাওলা। আমাদের সালফে সালিহীনগণ পূর্বসূরি ওলামায়ে কেরাম ছয় মাস তারা অপেক্ষায় থাকতেন রমজানের, এরপরে ছয় মাস টেনশন করতেন আমার রমজান কবুল হলো কিনা। আল্লাহ মেহরবানি করে আমাদের এই রমজানের ছোট বড় সব ইবাদত আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ মা বাবা আত্মীয় স্বজন সকলকে মাফ করে দেন। আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিশেষ করে বলিয়ারপুরের কবরবাসী যারা আছে মাওলা, আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ ইসলামের উপর দিনের উপর অটল থাকার তৌফিক দান করেন। মরণ পর্যন্ত যেন ইসলামের উপর অটল থাকতে পারি তৌফিক দান করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ কবে মারা যাব এটা তো আপনি জানেন, আল্লাহ যেদিন বিদায় নিব ইমানের সাথে মুসলমান পরিচয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনার কাছে আমার বিশেষ একটা আবদার, যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, মাওলা মেহরবানি করে সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন, আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ। আল্লাহ ঈদকে কেন্দ্র করে অনেক ভাইয়েরা ঢাকা থেকে দূর দূরান্তে সফর করেছে, করতেছে, করবে অনেকে, মাওলা সবাইকে রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন, আল্লাহ সর্বপ্রকার বিপদ আপদ থেকে সকলকে হেফাজত করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। সালাম।